শরীর চর্চার সঙ্গে চলছে জ্ঞান চর্চাও। পার্কে বসে হাওয়া খেতে খেতে বইয়ের পাতায় চোখ রাখছেন বইপ্রেমীরা, কারণ উত্তর কলকাতার বাগবাজার এলাকার জগৎ মুখার্জি পার্কের মধ্যেই গড়ে উঠেছে এক আস্ত লাইব্রেরি। পার্কের এক নিরাপত্তারক্ষী সত্যরঞ্জন দলুইয়ের উদ্যোগে গড়ে উঠেছে এই গ্রন্থাগার, যা কলকাতার বুকে প্রথম। এলাকার মানুষ সকাল সন্ধে পার্কে হাঁটতে আসেন, বয়স্করা আড্ডা দেন, অফিস ফেরত মানুষও ঢুঁ মারেন এখানে। বিকেলে শিশুদের কোলাহলে মুখর হয়ে ওঠে জগৎ মুখার্জি পার্ক। সবার কথা ভেবে পার্কের মধ্যেই গ্রন্থাগার গড়ে তোলার ভাবনা মাথায় আসে নিরাপত্তারক্ষী সত্যরঞ্জন দলুইয়ের। প্রথমে কাগজ, ম্যাগাজিন, অল্প স্বল্প বই রাখা ছিল, যা এখন আস্ত লাইব্রেরিতে পরিণত হয়েছে। আমি প্রথমে এখানে সিকিউরিটি হিসেবে কাজে লাগি, তা দেখলাম সিকিউরিটি কাজ তো বসে থাকা, এইসব লক্ষ্য করা, তা আমি ভাবলাম যে পার্কটাকে কীভাবে সাজানো যায়। সেই মাথায় রেখে গাছপালা নিয়ে পড়লাম, গাছপালা সাজাতে দেখলাম প্রচুর ফল ফুল হচ্ছে, সেইগুলো আমার জীবনে সাকসেস হলো। এবার ভাবলাম মাঠে প্রচুর লোক আসেন, বয়স্ক লোক আছেন, এখানে স্কুল আছে, নিবেদিতা স্কুল, এভি স্কুল, বিভিন্ন রকমই লোক, মায়েরাও আসেন। তা এবার ভাবলাম যে এইসব এখন মানুষের সান্নিধ্যে কীভাবে আসা যায়, তা সেই ভেবে আমার এই লাইব্রেরি। তা ভাবলাম যে ইনারা কীভাবে টাইম কাটাবেন, তো তার জন্য বই রাখা, পত্রিকা রাখা, তো শুধু বই আর পত্রিকা রাখলে তো হবে না, তো এখানে গরম, প্রচুর প্রচণ্ড গরম, তারা যাতে আরাম পান তার জন্য ফ্যানের ব্যবস্থা করলাম। পার্কের এই গ্রন্থাগারে রয়েছে 1000-এর বেশি বই। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো মনীষীদের বই পাবেন। রয়েছে ছোটদের পড়ার বই, গল্পের বই। ফুটপাতের ছেলেমেয়েরাও এখন এই গ্রন্থাগারে পড়াশোনা করে। উনি ওনার যে কাজের যে পরিকল্পনা সেটা অনেক উঁচু চিন্তাধারায়। প্রথমে উনি পেপার রাখতেন নিজের পয়সায়, কেউ ওনাকে হেল্প করেনি। তা এখানকার বয়স্ক লোকেরা বা স্কুলের মা বাবারা এসে পেপার নিয়ে কাড়াকাড়ি করত, মানে এই পাতাটা দিন, ওই পাতাটা দিন। তা একটা পেপার থেকে তিনটে পেপার রাখা হয়, বর্তমান, আনন্দবাজার আর একটা হিন্দি সন্মার্ক রাখা হয়। তারপরে উনি দেখলেন এত খবর কাগজ নিয়ে যখন টানাপোড়ান করছে, একটু বই রেখে দেখি, কিছু সীমিত বই রাখা হলো। সেই বই থেকে দেখলো বইয়েরও চাহিদা মানুষের হচ্ছে। তখন ধীরে ধীরে আরও আশেপাশের লোকজন এবং এখানে যারা ওঠা বসা করে সবাই, মোটামুটি আমাদের কাউন্সিলর সবাই সাহায্য করে এই লাইব্রেরিটা ধীরে ধীরে ছোট থেকে মোটামুটি এখন একটা ভালো আকারই ধারণ করেছে। এখানে আপনি বই বলতে গেলে বাচ্চাদের বই পাবেন, বড়দের বই পাবেন, সাহিত্য পাবেন, গল্প পাবেন, উপন্যাস পাবেন, গীতবিতান পাবেন, নজরুলের গীতবিতান পাবেন, মোটামুটি সব ধরনের ইংলিশ বইও পাবেন, বাচ্চাদের বড়দের পড়াশোনার বই পাবেন। মোটামুটি ধীরে ধীরে আমরা যতটা পারছি সংগ্রহ বাড়াবার চেষ্টা করছি। কেউ 5-6 বছর ধরে, কেউ 1.5 বছর ধরে এই পার্কে নিয়মিত আসছেন। শেডের তলায় ফ্যানের নিচে বসে গল্পের বই পড়েন। সত্যরঞ্জন দলুইয়ের এই উদ্যোগে ভীষণ খুশি তাঁরা। এই লাইব্রেরিটা যে করেছেন তাতে আমরা সবাই উপকৃত, কারণ আমরা আসি এখানে, বিশ্রাম পাই এবং আমরা এখানে কিছু ভালো ভালো মনীষীদের বই আছে তাদেরগুলো আমরা দেখতে পাই, এবং কিছু পত্রিকা রাখে এবং ছোটো ছোটো ম্যাগাজিনগুলো উনি রাখেন। অন্যান্য যারা ধরুন লিটল ম্যাগাজিন যারা তৈরি করে তারাও এসে এখানে দিয়ে যায়। আর সর্বোপরি আমরা এখানে উপকৃত ওনার কাছে, কারণ উনি যদি এই ভাবনাটা না নিয়ে আসতো তাহলে আমরা এই একত্রিত হতে পারতাম না। আমরা অর্গানাইজেশন হিসেবেও আসি এখানে, দীর্ঘ সময় কাটাই, এবং গতকাল আমাদের এখানে রাখি উৎসব হলো, এবং ওনার সত্যদার সম্পূর্ণ সহযোগিতাতেই হয় এটা। এই লাইব্রেরিতে এলে রবীন্দ্র রচনাবলী থেকে নজরুল ইসলাম সব ধরনের বইয়ের সম্ভার পাবেন এই লাইব্রেরিতে। অবসর সময়ে কলকাতাবাসী এই লাইব্রেরিতে এসে বই পড়ার সুযোগ পাবেন। জগৎ মুখার্জি পার্ক থেকে ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে সুজয় ঘোষের রিপোর্ট, ইটিভি ভারত।